আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দিস ইজ শাকিল, ওয়েলকাম টু মাই চ্যানেল। অ্যাকচুয়ালি আজকের ভিডিওটা ইম্পর্টেন্ট একটা ভিডিও। আপনারা যারা জানতে চাইছেন বর্তমানে ভিসা অফ কিন্তু পার্টনার ভিসায় দুবাইতে প্রবেশ করা যাবে কি না, সে বিষয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করবো। পার্টনার ভিসায় আপনি যদি দুবাইতে প্রবেশ করতে চান, তার জন্য আপনাকে অবশ্যই, আপনি হয়তো জানেন না, রিসেন্টলি একটা নিয়ম চেঞ্জ হয়েছে। আগে পার্টনার ভিসায় তিনজন, একটা লাইসেন্সের তিনজন পার্টনারশিপ হওয়া যাইতো, কিন্তু বর্তমানে পার্টনার ভিসার জন্য মাত্র একজন অ্যাপ্লাই করতে পারে। আর একজন যখন অ্যাপ্লাই করবেন পার্টনার ভিসার, একটা লাইসেন্সের জন্য মিনিমাম ১৫ থেকে ২০ হাজার দিরহাম পর্যন্ত কস্ট আছে, ঠিক আছে? যে জেনারেল লাইসেন্সগুলো হয়, সাপোজ ইয়ার ট্রেডিং LLC, হাফটা স্টার ট্রেডিং LLC, এই ধরনের যে লাইসেন্সগুলো থাকে, সেই লাইসেন্সগুলোর খরচ মিনিমাম এক্সপেন্ডটা হচ্ছে ১৫ থেকে ২০ হাজার দিরহাম। সেই ২০ হাজার দিরহামের মধ্যে আপনি লাইসেন্সটা বানানোর পর সেই একটা লাইসেন্সে একজন মাত্র পার্টনার ভিসা লাগাতে পারবে, ঠিক আছে? তারপর আপনি ভিসা লাগানোর পর যে সমস্যাটা হতে পারে, ঠিক আছে, সেটা হচ্ছে আপনার এই লাইসেন্সের প্রতি বছর বছর আপডেট করতে হবে। তারপর আপনি একটা অফিস দেখাইতে হবে, একটা অফিস দেখাতে হবে যেখানে আপনি বিজনেস করেন, আপনি যে লাইসেন্সটা যে বিজনেসের জন্য করবেন। সাপোজ আপনি মোবাইল অ্যাক্সেসরিজের জন্য, মোবাইল আইটেমের জন্য একটা লাইসেন্স বানাইছেন, সো আপনাকে দোকান নিতে হবে, একটা অফিস দেখাইতে হবে যে না আমি এই এই দোকানে, অর্থাৎ এই অফিসে আমার কাজ হচ্ছে মোবাইলের অ্যাক্সেসরিজ সেল করা অথবা মোবাইল পার্ট সেল করা, ঠিক আছে? যে ক্যাটাগরি আপনি দোকান সেল প্রোডাক্ট সেল করবেন সেই ক্যাটাগরির উপর আপনাকে লাইসেন্স বানাতে হবে। অনেকে হয়তো বাংলাদেশি বাইরে জানে না, যেমন আমরা বাংলাদেশে দেখি একটা দোকানে ভ্যারাইটিস টাইপের প্রোডাক্ট সেল করি, একটা লাইব্রেরিতে আমরা কী সেল করি, লাইব্রেরিতে বুক সেল করি, কলম সেল করি, আবার দেখা যায় সেখানে টেনিস বল সেল করে, আবার সেখানে দেখা যায় কী করে ক্রিকেটের ব্যাট সেল করে, তারপর আমরা ব্যাডমিন্টনের ব্যাট সেল করে, ন্যাট সেল করে, অনেক ধরনের জিনিস লাইব্রেরিতে কিন্তু সেল করে, ঠিক আছে? আবার ট্যাপ সেল করে, অনেক কিছু সেল করে, কিন্তু সেই বিদেশের ক্ষেত্রে এসে সেইগুলো হয় না। সেখানে আপনি দুবাইতে যদি আসেন আপনাকে ক্যাটাগরি ওয়াইজ আপনি সেল করতে পারবেন, আপনি কী কী সেল করবেন সেটা আপনার লাইসেন্সে ক্লিয়ারভাবে উল্লেখ থাকবে, ঠিক আছে? তো আপনি যদি পার্টনার ভিসায় দুবাইতে আসতে চান, তাহলে আপনি মনে রাখবেন আপনার ভিসা কস্টটা কত আসি যাবে, ঠিক আছে? ক্যালকুলেশন করে দেখতে হবে। যদি লাইসেন্স খরচ ১৫ থেকে ২০ হাজার দিরহাম হয়ে যায়, আপনি ভিজিট ভিসা নিয়ে আপনি দুবাইতে প্রবেশ, আরব আমিরাতে প্রবেশ করতে হবে, তাছাড়া আপনি আরও অনেক ধরনের খরচ আছে, আপনার থাকা খাওয়া, তারপর আপনি যে একটা দোকান নেবেন, আপনি যে অফিসটা নেবেন মিনিমাম ২ লক্ষ বা ১.৫ লক্ষ, এই ধরনের আপনি এই কী বলবো, আপনার এক বছরের জন্য এটা রেনু করে নিতে হবে। আমি মাসে মাসে এক মাসের অ্যাডভান্স দিয়ে একটা দোকান ভাড়া নিলাম, সেরকম না। দুবাইয়ের কারণ হচ্ছে আপনি এক বছরের জন্য কন্ট্রাক্ট করে নিতে হবে, ৩ সেগের মাধ্যমে আপনি এই টাকাগুলো পরিশোধ করতে হবে। সাপোজ আপনার ১ লাখ টাকা, কী বলবো, ১ লাখ টাকা দোকানের ভাড়া, তাহলে আপনি দোকান ভাড়াটা কীভাবে দেবেন, আপনি ১ লক্ষ টাকাকে ৩ ভাগে ভাগ করবেন, ঠিক আছে? ৩ ভাগে ভাগ করে আপনি একটা অ্যাডভান্স দিয়ে দিবেন জানুয়ারি মাসে, তারপর আপনি সাপোজ আপনি এই মার্চ এপ্রিল মেয়ের দিকে একটা দিয়ে দিবেন, তারপর আপনি জুলাই আগস্টের দিকে একটা দিয়ে দেবেন, এভাবে ৩ চেকের মাধ্যমে শেষ করতে হয়, ঠিক আছে? তো আপনি যদি আরব আমিরাতে আসতে চান, তাহলে এইসব বিষয় আপনাকে খুঁটিনাটিগুলো অবশ্যই জানতে হবে। তাছাড়া আপনি যদি এগুলো আসেন, তাহলে আপনি দেশ থেকে জায়গা জমি বিক্রি করে আপনি যে একটা স্বপ্ন নিয়ে, যে একটা আশা নিয়ে আপনি আবাসে পাড়ি জমাবেন, সেই আশাটা আপনার আর পূরণ হবে না। সেজন্য মূলত আমি আপনাদেরকে অথেন্টিক নিউজগুলো দেওয়ার চেষ্টা করি। হয়তো ভাবে, অনেকে ভাবেন আমি বিজনেস পলিসির জন্য এগুলো বলি না, আমার কোনো বিজনেস পলিসি নাই। অনেকে আমাকে আস্ক করে, আমি একটা জব করতাম আগে, ক্যান অ্যাক্সেস ইমিগ্রেশন অ্যান্ড প্লেসমেন্ট, এটা বারদুবাই বুর্জমান সেন্টারে NBU কি বিল্ডিংয়ের উপরে আমার একটা অফিস ছিল, আমরা যেখানে জব করতাম সেখানে আমি অনেক কিছু শিখেছি, সেগুলোর জন্য আমি ট্রাই করি আপনাদেরকে এগুলো প্রোভাইড করার জন্য। সো ভিউয়ার্স, আরও নতুন নতুন কোনো আপনাদের কোয়েশ্চেন থাকলে সেগুলো অবশ্যই আপনি আমাদেরকে জানাবেন, ইনশাল্লাহ আমি নেক্সট কোনো ভিডিওর মাধ্যমে সেই কোয়েশ্চেনের আনসারগুলো দেওয়ার ট্রাই করবো। সো ভিউয়ার্স, দিস ইজ শাকিল, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল, থ্যাংক ইউ।